নমস্কার, তোমাদের সকলকে সহজ নার্সিং এ স্বাগত জানাই। আজকে আমাদের টপিক ওপেন ভায়াল পলিসি 2015। দ্য ওপেন ভায়াল পলিসি was introduced in India in 2013, which was further revised in September 2015. 2013 সালে ওপেন ভায়াল পলিসিটা আমাদের ইন্ডিয়াতে ইন্ট্রোডিউস হয়েছিল, যেটা 2015 সালে আবার রিভাইজ হয়েছে। আমরা 2015 সালে ওপেন ভায়াল পলিসিতে কি কি বলা হয়েছে সেটা আজকে জানবো। Implementation of open vial policy allows reuse of partially used multidose vials of applicable vaccine under universal immunization program up to 28 days or 4 weeks and reduce vaccine wastage. এই open vial policy মাধ্যমে আমাদের কি উপকার হয়েছে? ভ্যাকসিন যে ধরো ওয়েস্টেজ হতো সেই ওয়েস্টেজটা রিডিউস হয়েছে, এবং কি এটা কি অ্যালাউ করে, মানে পার্শিয়ালি ইউজড কোনো ইউজড ভ্যাকসিন সেটাকে আরো 28 দিন পর্যন্ত বা 4 সপ্তাহ বা 28 দিন পর্যন্ত আবার রিউজ করা যাবে। এটা ছিল আমার ওপেন ভায়াল পলিসির ইমপ্লিমেন্টেশন। এই দেখো, আমাদের ওপেন ভায়াল পলিসিটা এরকম ভাবে পাবলিশ হয়েছিল, একটা ভায়ালের ছবি এঁকে তার ভেতরে সমস্ত পয়েন্টগুলো নোট ডাউন করা। তোমরা যদি চাও পরীক্ষার খাতায় একটা বড় করে ভায়ালের একটা ছবি এঁকে নিয়ে তার ভেতরে বুলেট বুলেট করে প্রত্যেকটা পয়েন্ট লিখতে পারো, সেটা অ্যান্সারটা অনেক বেশি অ্যাট্রাকটিভ দেখতে হবে। কিন্তু তোমরা যদি টাইম না পাও তোমরা এমনি পয়েন্ট করেও অ্যান্সারটা লিখতে পারো। ওপেন ভায়াল পলিসি অ্যাপ্লিকেবল ফর, কোন কোন ভ্যাকসিনের ক্ষেত্রে আমার ওপেন ভায়াল পলিসিটা অ্যাপ্লিকেবল হবে? ডিপিটি, টিটি, হেপাটাইটিস বি, ওপিভি বা ওরাল পোলিও ভ্যাকসিন, লিকুইড পেন্টাভ্যালেন্ট, পিসিভি বা নিউমোকক্কাল কনজুগেট ভ্যাকসিন, আর ইনজেক্টেবল আইপিভি বা ইনঅ্যাক্টিভেটেড পোলিও ভাইরাস ভ্যাকসিন। এইগুলো আমরা রিইউজ করতে পারবো, মানে একবার সিল খোলা হয়ে যাওয়ার পরেও 28 দিন পর্যন্ত এই ভ্যাকসিনগুলো আমার রিইউজ করা যাবে। আর কোন কোন ভ্যাকসিন আমরা রিইউজ করতে পারবো না বা কার কার ক্ষেত্রে ওপেন ভায়াল পলিসিটা অ্যাপ্লিকেবল হবে না? মিজিলস বা এমআর ভ্যাকসিন, বিসিজি ভ্যাকসিন, ডেই ভ্যাকসিন আর রোটা ভাইরাস ভ্যাকসিন, এই 4টে ভ্যাকসিন কিন্তু আমার ওপেন ভায়াল পলিসি অ্যাপ্লিকেবল হবে না। Vaccine vial opened in session site can be used in more than one immunization session up to 4 weeks provided. কি কি মানে জিনিসগুলো আমরা দেখব আবার রিউজ করার আগে? এক্সপায়ারি ডেট হ্যাজ নট পাসড, আমরা রিউজ করার আগে অবশ্যই দেখে নেব যে এক্সপায়ারি ডেট পেরিয়ে গেছে কিনা। এক্সপায়ারি ডেট পেরিয়ে গেলে সেটা কিন্তু রিউজ করা যাবে না। ভ্যাকসিনস আর স্টোরড স্ট্রিক্টলি under appropriate temperature range both during transportation and storage at cold chain point. যখন আমরা ভ্যাকসিনটা ট্রান্সপোর্ট করব একটা জায়গা থেকে আরেকটা জায়গায় সেই টাইমে এবং যখন সেটা কোল্ড চেনে থাকবে, সবসময় কিন্তু ভ্যাকসিন যেই টেম্পারেচারে থাকে সেই টেম্পারেচারটা মেনটেন করতে হবে। ভ্যাকসিন ভায়াল সেপ্টাম হ্যাজ নট সাবমার্জ ইন ওয়াটার অর কন্টামিনেটেড ইন এনি ওয়ে, ভ্যাকসিন কিন্তু ভ্যাকসিনের যে সেপ্টামটা বা ভ্যাকসিনটা কখনোই কিন্তু জলের মধ্যে যেন ডুবে না যায় বা জলের সাথে কন্টামিনেটেড না হয়ে যায়, এটা কিন্তু স্ট্রিক্টলি খেয়াল রাখতে হবে। অ্যাসেপটিক টেকনিক হ্যাজ বিন ইউজড টু উইথড্রল অল ডোজেস, একটা যেহেতু এটা ওপেন ভায়াল পলিসিতে মানে একটাই ভায়াল থেকে অনেকবার সেটা রিউজ করা যাচ্ছে, তো প্রত্যেকবার যখন ভ্যাকসিনটা ড্র করা হবে অ্যাসেপটিক টেকনিক কিন্তু মেনটেন করতে হবে। ভ্যাকসিন ভায়াল মনিটর বা ভিভিএম হ্যাজ নট রিচড ডিসকার্ড পয়েন্ট, ভিভিএম কি সেটার উপর আমি একটা ভিডিও দেবো, সেটা দেখলে তোমরা ভিভিএমটা ভালো করে বুঝতে পারবে। তো প্রত্যেকটা ভ্যাকসিনের গায়ে একটা ভিভিএম থাকে, একটা কেমিক্যাল এজেন্ট যেটাতে কালার চেঞ্জের মাধ্যমে আমরা বুঝতে পারবো সেই ভ্যাকসিনটা ভালো আছে বা ভ্যাকসিনটা অ্যাপ্লাই করার উপযুক্ত আছে কিনা। তো প্রত্যেকটা ভ্যাকসিন কিন্তু দেওয়ার আগে ভিভিএমটা অবশ্যই চেক করে নিতে হবে যে সেটা ডিসকার্ড পয়েন্টে পৌঁছে গেছে কিনা। Ensure all open vials have recorded date and time of opening. প্রত্যেকটা ভায়াল যখন ওপেন করা হবে তখন সঙ্গে কিন্তু সে তখন ডেট এবং টাইমটা দিতে হবে। প্রত্যেকটা ভ্যাকসিন রিউজ করার আগে কিন্তু সেই ওপেনিং ডেট আর টাইমটা দেখে নিতে হবে, সেটা যাতে 28 দিনের পরে না হয়ে যায়। At the end of the session, all open vials should be returned to cold chain point. কোনো একটা সেশন যখনই কমপ্লিট হয়ে যাবে ভ্যাকসিনগুলোকে কিন্তু কোল্ড চেনে আবার রিটার্ন আনা হবে। অ্যাট কোল্ড চেন পয়েন্ট ওপেন ভায়াল শুড বি সেগ্রিগেট ইনটু reusable DPTTT heavy and pentavalent vaccine while fulfilling the above mentioned criteria. যে criteria গুলো বলেছিলাম, যেমন expiry date দেখে দিতে হবে, VBM দেখে দিতে হবে, সেই criteria গুলো দেখে যেগুলো আমার আবার ইউজ করা যাবে যেই ভ্যাকসিন গুলো, সেইগুলোকে আলাদাভাবে segregate করব এবং non reusable open vials of MRBCG যেগুলো আমরা reuse করতে পারবো না সেই ভ্যাকসিন গুলোকে segregate করব। মানে যেগুলো আমরা আবার ইউজ করব সেগুলোকে segregate করে এক জায়গায় রাখবো, আর যেগুলোকে আর ইউজ করতে পারবো না discard করে দিতে হবে, সেইগুলোকে আলাদা করে নেব। Open vials of BCG, MR and JE should be destroyed after 48 hours or before next session, whichever is earlier. যেহেতু এই ভ্যাকসিনগুলো আর রিউজ করা যাবে না, তো 48 ঘন্টা পরে এই ভ্যাকসিনগুলোকে আমরা ডেস্ট্রয় করে দেবো, কিংবা ধরো পরে একটা দিন সেশন আছে, সেই সেশনে যাওয়ার আগে কিন্তু যেটা তোমার সুবিধা হবে তাড়াতাড়ি কিন্তু এই ভ্যাকসিনগুলো ডেস্ট্রয় করে দিতে হবে, যাতে এগুলো ভুল করে রিউজ না হয়ে যায়। In case of any AEFI by adverse event following immunization reported, all open vials, usable or non-usable, should not be discarded or used. All open vials should be stored under proper cold chain till investigation is completed. ধরো কোনো ভ্যাকসিনেশন সাইডে যদি AEFI মানে কোনো অ্যাডভার্স ইভেন্ট দেখা যায়, তাহলে কিন্তু সেখানে যেই যত ভ্যাকসিন ছিল সেগুলো যদি ইউজেবল হয় বা নন ইউজেবল যেই ভ্যাকসিনই হোক সেগুলো কিন্তু তুমি ডিসকার্ড করে দেবে না, সেইগুলোকে প্রপার টেম্পারেচার মেনটেন করে কোল্ড চেনে যেমন রাখা হয় সেরকমভাবে রাখতে হবে, কারণ সেইগুলো নিয়ে ইনভেস্টিগেশন হবে। তো সেই ভ্যাকসিনগুলো ডিস্ট্রয় করে দেওয়া যাবে না কিংবা অন্য টেম্পারেচারে রাখা যাবে না, যাতে ভ্যাকসিনগুলো নষ্ট হয়ে যেতে পারে। All vials, open or unopened, should be transported in a zipper bag in the vaccine carrier and recorded in the stock register. প্রত্যেকটা ভ্যাকসিন যখন তুমি ভ্যাকসিন ক্যারিয়ারে করে একটা জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাবে, সেগুলো কিন্তু সবসময়ের জন্য জিপার ব্যাগে করে নিয়ে যেতে হবে, এবং কটা ভ্যাকসিন নিচ্ছ সেগুলো সমস্ত কিছু স্টক রেজিস্টারে মেনটেন করতে হবে, রেকর্ড করতে হবে। Well shield conditioned ice pack should be used in vaccine carrier and water should not be allowed to accumulate where vaccine vials and diluent are stored. যেখানে যেই ভ্যাকসিন ক্যারিয়ারগুলোর মধ্যে তোমার ভ্যাকসিন এবং ডাইলুয়েন্টগুলো স্টোর করা থাকছে সেখানে কিন্তু কোনোভাবে যেন জল না জমে থাকে, আর যে আইস প্যাকগুলো ইউজ করবে সেগুলো দেখে নিতে হবে যেন সেগুলো ঠিকঠাকভাবে সিল্ড থাকে, কোনোভাবে কোনো ফাটা থাকে বা লিকেজ যেন না হয়। এটা বারবারই কিন্তু বলছে ভ্যাকসিন ভাইলগুলো যেন কখনোই কোনোভাবে ওয়াটারে সাবমার্জ না হয়ে যায় বা ওয়াটারের সাথে কন্টামিনেটেড না হয়ে যায়, এটা কিন্তু বারবার বলা হচ্ছে, এটা বিশেষ করে ভালোভাবে নজর দিতে হবে। এই ছিল আমার 2015 সালে যে ওপেন ভাইল পলিসি তার প্রত্যেকটা পয়েন্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কেমন লেগেছে আমায় কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।